এর কারণে লঙ্কা লোনা ইলিশ, হ্যাঁ লোটে, হ্যাঁ চন্দনা, ট্যাংরা, আচ্ছা শিদল হয়ে গেছে আমাদের সকাল। সকালে উঠেই আমরা এই শাশুড়ি বৌমা গল্প করছিলাম, গল্প করতে করতে আমরা কি খাচ্ছি এখন দুজনে, কেউ কিন্তু এখনো ঠিকঠাক ওঠেনি। আমরা একটু সকাল সকাল উঠি বলে উঠে গেছি, গিয়ে এক বন্ধু আমাদের একটু গিফট করেছিল গজা, সেই গজাগুলো আমরা খাচ্ছি এখন। আমরা একটু অন্ধকার আছে, কটকটি বলি তো এখানে কি বলো, কে জানে চিনির কটকটি যাই বলো। এখানে আর এখানে আমাদের সায়ক ভাই খাচ্ছে নাকডাক, হ্যালো কি হলো, হ্যাঁ তুই 12টার সময় কাজে আসছি, কাকু খিদের জ্বালায় মরে যাচ্ছে, সকালের জল খাবার এই যে এটা বড়টা ছোলার ডাল, এই মিষ্টি, আর কালকের এই মিষ্টিটা যেটা আমার খুব ভালো লেগেছিল, ক্ষীর দোয়া কারা কারা খেয়েছো এখানে আগরতলায় কমেন্ট করো। তো পরোটাগুলো ভীষণ সুন্দর, মানে একদম কম তেল দেওয়া, আর ছোলার ডালটাতে একটু ঝাল কম আছে, তো এর কারণে লঙ্কা আমি খুবই ঝাল খাই। কারা কারা রকম খাবার সাথে লঙ্কা চিবি এরকম খেতে পারো, কারণ সবুজ আছে একদমই পারে না এই এই লঙ্কার চিবির খেতে। তো তোমরা কারা কারা ভাবে পছন্দ করো লঙ্কা চিবির খেতে খাওয়ার সময়? এটা হচ্ছে শুটকি, আজকে শুটকি রান্না হবে, অনেক ধরনের শুটকি আছে, এটা তো বোধ হয় নিচে আছে অনেক ধরনের, অনেক ধরনের লোনা ইলিশ, হ্যাঁ লোটে, হ্যাঁ চন্দনা, ট্যাংরা, আচ্ছা শিদল, আর একটা কি জানি আছে নাম তো বলে দিচ্ছে, বিভিন্ন প্রকারের শুটকি আছে ওর মধ্যে। তো কোন শুটকিটা করবে তুমি বলো, শিদলটাই করো, ঠিক আছে চাটনি করব, চাটনি কি করবে, চাটনি করা যায় তারপর ঝিঙে দিয়ে, ঝিঙে দিয়ে সব পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে, হ্যাঁ আচ্ছা করো তাহলে। আমার একটা লোক কি দাদার বউ সব কাজ করে লাগাছে, দেখো মাসি তোমার কাজ কমা দিতেছে। রান্নাঘর আমার বহু প্রিয় জায়গা, যেখানে যাই না কেন ওইখানেও আমি বানাচ্ছি কফি, জল গরম বসিয়েছি, বানিয়ে ফেলতে হতে কফি,